প্রাথমিক স্কুলে চাকরি দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগ উঠল তৃণমূল পরিচালিত পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে। এই মর্মে রামপুরহাট মহকুমা শাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করলেন এক ভুক্তভোগী। অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন মহকুমা শাসক সাদ্দাম নাভাস, যদিও টাকা নেওয়ার কথা অস্বীকার করেছেন পঞ্চায়েত প্রধান এমদাদুল হক। জানা যায়, বীরভূমে তারাপীর থানার লাহা গ্রামের বাসিন্দা গোলক বিহারি দাস তার ছেলের প্রাথমিক স্কুলে শিক্ষকতার চাকরির জন্য নলহাটি দুই নম্বর ব্লকের নওয়াপাড়া পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেসের প্রধান এমদাদুল হককে 2014 সালে 4 লক্ষ টাকা দিয়েছিলেন, কিন্তু চাকরি না হওয়ায় টাকা ফেরত চাইলে প্রধান টাকা দিতে গড়িমসি করে। ক্যান্সার আক্রান্ত গোলক বিহারী দাসের টাকার জন্য চিকিৎসা পরিষেবা থমকে গিয়েছে বলে জানান তার ছেলে কৌশিক দাস। তিনি বলেন, 2014 সালে আমার চাকরির জন্য বাবা নলহাটি দুই নম্বর ব্লকের নওয়াপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান এমদাদুল হককে 4 লক্ষ টাকা দিয়েছিল, জমি বিক্রি করে ওই টাকা দেওয়া হয়েছিল। উনি আশ্বাস দিয়েছিলেন চাকরি না হলে টাকা ফেরত দেবেন, সেই টাকা ফেরত চাইলে বিভিন্ন সময় বিভিন্ন অজুহাত দিচ্ছেন। আমার বাবা ক্যান্সার আক্রান্ত, টাকার অভাবে চিকিৎসা করাতে পারছি না, হয়তো বাবা টাকার অভাবে বিনা চিকিৎসায় মারা যাবেন, সেই টাকার জন্যই আমরা প্রশাসনের দ্বারস্থ হয়েছি। লোহাপুরের ওখানে ইমদাদুল মাস্টার নামে এক ব্যক্তিকে টাকা দিয়েছিলাম 2014 সালে প্রাইমারি চাকরির জন্য, সব বিচে খুঁচে সব দিয়েছিলাম, যে উনি টাকাটা দিচ্ছে না, একের পর একদিন ঘুরাচ্ছে না, চলে আসছি। আমার বয়স 63 বছর হলো, আমি ক্যান্সার রোগে আক্রান্ত, আমার জমি জায়গা যেটুকু ছিল সব দিচ্ছে দিয়েছি, এখন আর আমার কিচ্ছু নাই। আমি অভিযোগ করলাম আমাদের লোকাল থানা তারাপীর এসডি অফিসে করলাম। কি চাইছেন? উনি যাতে সব টাকাটা ফেরত পায়। সালে প্রাথমিকের শিক্ষক চাকরির জন্য নওয়াপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান ইমদাদুল হক মহাশয়কে 4 লক্ষ টাকা হ্যান্ড টু হ্যান্ড ক্যাশ দিয়েছিলেন, এর কোনো রিসিপ্ট কপি উনি দেননি। প্রমাণস্বরূপ ওনার সাথে কথোপকথনের কল রেকর্ডিংটা আমার কাছে বর্তমানে আছে, এটাই আমি প্রশাসনকে আজকে কল রেকর্ডিংটা জমা দিয়ে আমার দরখাস্তটা জমা দেবো। তো উনি কথা দিয়েছিলেন যে চাকরি না হলে সমস্ত টাকা উনি ফেরত দিয়ে দেবেন, ঠিক আছে, কিন্তু উনি কথা দেওয়া সত্ত্বেও, চাকরি না হওয়া সত্ত্বেও উনি আমার টাকাটা ফেরত দেননি। আর বর্তমানে আমার বাড়িতে একজন অসুস্থ রুগী আছে, যিনি আমার বাবা, উনি ক্যান্সারের রুগী, ঠিক আছে, তো ওনার চিকিৎসার জন্য আমি আমার কাছে 1 টাকাও নেই এখন। বর্তমানে জমি জায়গা সমস্ত কিছু বিক্রি করে ওনাকে আমি টাকা দিয়েছিলাম ডোনেশনের জন্য, সেই টাকা উনি আত্মসাৎ করে নিয়েছেন। এবার সেই টাকাটা না পেলে আমার বাবার আমি চিকিৎসা করাতে পারছি না। তা আমি চাই, আমি আজকে প্রশাসনের দ্বারস্থ হয়েছি এই নিয়েই, যাতে আমার টাকাটা ওনারা পুনরুদ্ধার একটু ব্যবস্থা করে। অপরদিকে এমদাদুল হক বলেন, আমি কারোর কাছ থেকে টাকা নিইনি, অভিযোগকারীকে আমি চিনি না, বিরোধীদের প্ররোচনায় পড়ে ওরা আমার সম্মান নষ্ট করছে। বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সহসভাপতি মলয় মুখোপাধ্যায় বলেন, আমরা দলগতভাবে তদন্ত শুরু করেছি, তদন্ত অভিযোগ প্রমাণিত হলে দল তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। রামপুরহাট মহকুমা শাসক সাদ্দাম নাভাস তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। অভিযোগ করেছে, সে অভিযোগকারীকে আমি চিনি না, জানি না, তার বাড়ি কোথায় এখনো পর্যন্ত আমি জানি না, এবং আদৌ সে আমাকে টাকা দিয়েছে কি না সে নিজেই জানে না, এবং আমি অচেনা লোক, কেউ কাউকে টাকা দিতে যাবে না। আর তাকে টাকা দিয়েছে সেটার দায়িত্ব তো আমার নয়, দায়িত্ব তো ওর। এবার আমার উপরে যদি কোনো ক্লেম বা ব্লেম চাপায়, তাহলে কোনো বিরোধী গোষ্ঠী হয়তো তাকে চাপ দিয়ে হয়তো আমার মান এই মান সম্মানটাকে ক্ষুণ্ণ করার জন্য এটা করছে। আদৌ কারোর কাছ থেকেই আমি টাকা পয়সা কারোর নেই নিয়ে আমি স্বচ্ছ।